গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আগামী 7 জানুয়ারিকে দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন সেই নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করে সমাবেশ ও গণমিছিল করছে। এই মুহূর্তে আমরা রয়েছি পুরানো পল্টনে, যেখানে দেখতে পাচ্ছি যে জুনায়েদ সাকির নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জুনায়েদ সাকির নেতৃত্বে নিশিরাতের ভোট ডাকাতির 5 বছরও আবারও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল তারা করছেন এবং তারা বলছেন যে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান, সেই আহ্বানেই মূলত তাদের এই লাল কার্ড প্রদর্শন। এবং আমরা দেখছিলাম যে তাদের হাতে হাতে কিন্তু লাল কার্ড রয়েছে এবং সেখানে কিন্তু লেখা রয়েছে ভোট কেন্দ্রে যাব না, মরা লাশ হবো, এমনটাই আসলে তারা বলছিলেন। এবং সেই সাথে তারা কিন্তু লাল কার্ড হাতে নিয়ে এই বিক্ষোভ মিছিলটি করছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছিলাম যে গণতন্ত্র মঞ্চের আগামী 7 জানুয়ারিকে তারা লাল কার্ড প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে যে ভোট 7 জানুয়ারি যে ভোট সেই ভোট তারা বর্জন করছেন এবং সাধারণ মানুষকেও বর্জনের দাবি তারা জানাচ্ছেন। দর্শক জানেন যে দীর্ঘদিন ধরেই আসলে যে আগামী দ্বাদশ জানিয়ে আসছিলেন তারা এবং সেই সাথে তফসিল বাতিল করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিও তাদের কণ্ঠে ছিল। তবে তাদের এই দাবি আন্দোলন কোনোটি আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানো সম্ভব হচ্ছে না। আগামী 7 জানুয়ারি আসলে নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচন বন্ধ বা নির্বাচন স্থগিতের কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং যার ফলেই যারা যে দলগুলো 30 দল বাদে যেসব দল আসলে নির্বাচনের ডাক দিয়েছেন তারা বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের সেই কর্মসূচি হচ্ছে বিএনপি অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই সাথে গণসংযোগ চালাচ্ছে, লিফলেট বিতরণ কর্মসূচি চালাচ্ছে এবং সেই সাথে আমরা দেখছিলাম যে অন্যান্য দলগুলো যারা রয়েছেন তারাও কিন্তু এই যে নির্বাচন আগামী নির্বাচন সেই নির্বাচনকে কিন্তু তারা বর্জনের ডাক দিয়েছেন। এবং গতকালও আমরা দেখেছি গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদও কিন্তু লাল কার্ড প্রদর্শন করেছে। আমরা একেবারে সামনে রয়েছি, তোপখানা রোডে রয়েছি এবং পুরানো পল্টন যে 4 চৌরাস্তা মোড় রয়েছে সেখানে অবস্থান করছে, কিন্তু এই মিছিলটি আসলে সামনের দিকে এগোনো সম্ভব হচ্ছে না কারণ আমরা সামনে দেখছি একটি যানজট রয়েছে যার ফলেই জুনায়েদ সাকির নেতৃত্বেই মিছিলটি আসলে সামনে এগোনো সম্ভব হচ্ছে না। দর্শক যানজট খুলে দেওয়া হয়েছে, আমরা দেখছি সামনের দিকে আবারও জুনায়েদ সাকির সেই লাল কার্ড প্রদর্শন করে যে মিছিল সেই মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং দেখছিলেন আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি যে আগামী 7 জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনকে তারা বর্জনের ডাক দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরেই সে দাবিতেই আসলে এবং জনগণকে সচেতন করার জন্য তারা দীর্ঘদিন ধরে এই গণসংযোগ লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি কিন্তু চালিয়ে আসছিলেন। আজকে তারা তাদের দলের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আগামী 7 জানুয়ারির নির্বাচনকে বর্জন এবং সেই সাথে সেই নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করে আমরা দেখছিলাম যে সমাবেশ এবং গণমিছিল করছে এবং মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে সেটি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে, এই মুহূর্তে পুরানো পল্টন এসে পৌঁছেছে। Let's go.
আছেন।